জিকোরকাসার ভিন্ন ধরনের একটি তথ্য ও ভিডিও ফুটেজ এবং সংক্ষিপ্ত আকারের বিস্তারিত নিয়ে আজ আপনাদের সামনে আসা সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লা পাখিদের মতো ডানা আছে তবুও পাখি নয় খরগোশের মতো কান আছে শিয়ালের মতো মুখ বলছে আজব প্রাণী বাদুরের কথা এদের জীবনচক্রটা বড়ই অদ্ভুত ভিত্তিক সর্বশেষ তথ্য বলছে সারা বিশ্বে এগারোশো থেকে তেরোশো প্রজাতির বাদুর আছে দিনের বেলায় বাদুর ওড়ে না সারাদিন ঘুমায় আর রাতের বেলায় বাদুর নিঃশব্দে বাধাহীনভাবে উড়ে বেড়ায় খাবারের সন্ধানে যশোরের ঝিকরকাসা উপজেলার পারবাজার এক কথায় জিকরকাছার থানার সামনে যে গরু হাটখোলা আছে গরু হাটখোলার এক কোণে কপতাক্ষ নদের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি বিশাল আকৃতির শিশু গাছ ওই গাছেই বাদুরের আস্থানা পাতার মতো ওই গাছের ডালে সারাদিন উল্টো হয়ে ঝুলে থাকে কয়েক হাজার বাদুর বাদুর একটি আজব প্রাণী এদের কান খরগোশের মতো দেখতে হয় বাদুরের মুখ হয় শিয়ালের মতো দেখতে বাদুর রাতের বেলায় নিঃশব্দেহে দেহে বাধাহীনভাবে ছুটে বেড়ায় খাবারের সন্ধানে আর দিনের বেলায় উল্টো হয়ে ঝুলে থাকে সারাটা দিন ঘুমায় অনেকেই আসেন বাদুর দেখলেই ভয় পান অনেকে আবার বাদুরের নাম শুনলেই ভয় পান ভয়ের কোনো কারণ নেই দেখতে চাইলে চলে আসুন নিজের চোখে দেখে যান আমার জানা মতে বাদুর কোনো হিংস্র প্রাণী নয় জিকরকাসার থানার সামনে যশোর বেনাপোল হায়ে সড়কের পাশেই জিকরকাসার ঐতিহ্যবাহী খোলা তার এক কোণে সনাতন ধর্মলম্বীদের একটি মন্দির তার পাশেই বিশাল আকৃতির অনেক পুরোনো শিশুগাছ ওই গাছের ডালেই বাদুরের বসবাস আস্থানা নিজের চোখে দেখতে আজই চলে আসুন চলে আসতে পারেন